3,903 কোটি টাকা ব্যয়ের চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেকের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। একনেকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। প্রকল্পগুলোর মধ্যে পিরোজপুর জেলার চরখালী থেকে বরগুনার পাথরঘাটা সড়ক উন্নয়ন প্রকল্প এবং ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়কের পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্প আছে। 3,903 কোটি টাকার মধ্যে 3,524 কোটি আসবে সরকারি তহবিল থেকে, আর বাকি 379 কোটি টাকা ব্যয় হবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে।